2000 years later. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা আজকে রাতে কেন করলাম সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি করছি না করছি। তা আজকে রাতে আমার মেয়ে খুবই দুষ্টুমি করছে, ওকে নিয়ে করা মানে খুবই কষ্টকর। চলো তোমাদেরকে দেখাই। দেখো, গরম ঘি হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি, পোলাও রান্না করব। এখানে কাজু সব কিছু দেখো রেখে দিয়েছি, এই বাটিতে করেছিলাম, তা তোমাদেরকে তখন দেখাতে পারিনি। মনি খুবই দুষ্টুমি করছিল, এই দেখো। আর দেখো কালকে মেলায় গিয়েছিলাম, সেই নটকা রয়ে গেছে। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই। এখানে এখন ফ্যানের হাওয়াতে শোকাতে দিয়েছি, এটা রান্না করব। আজকে আমি পোলাও রান্না করছি, মা খাসির মাংস রান্না অলরেডি হয়ে এসছে, তারপর আমি পোলাও রান্নাটা করব। তার যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, যদি ভালো লাগে আশা করি লাইক করবে, ভালো লাগবে তোমাদেরও। তা বেশি বড় ভিডিও করব না, তা চলো যেটুকু পারি দেখ। রান্নাঘরে চলে এসেছি, এখন পোলাওটা রান্না করব। তা আমার খাসির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো পোলাওটা নিয়ে এসেছি, এটার মধ্যে রান্না করব। এই সসপ্যানটার মধ্যে, বড় সসপ্যান, এটার মধ্যে রান্না করব। আর এই দেখো মা খাসির মাংস রান্না করেছে, দেখো কি সুন্দর তেল উঠেছে, দারুণ লাগছে না? দেখো গরম গরম খাসির মাংস আর পোলাও রান্না হবে, চলো তোমাদের যেটুকু পারি দেখাবো। দেখতে থাকো রান্না করব, এখনো স্টার্ট করিনি। এটা মানে কোনো পাখার তলায় রেখে দিয়েছিলাম শোকানোর জন্য, তা অনেকক্ষণই ছিল, তা নিয়ে আসলাম এখন রান্না করব বলে। গ্যাসটা ধরিয়ে দিয়েছি, ওটা এখন গরম হতে থাকুক। আগে আমি ঘিয়ের মধ্যে বাদাম তারপর কিশমিশ এগুলো ভেজে নেব, তারপর পোলাওটা একটু ভাজা ভাজা করে তারপর জলটা দেব। কেমন করে রান্না করি কোন পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ঘি দিয়ে দিচ্ছি, এটা ছোট বোতলের ঘিটা রয়ে গেছে সেটা দিচ্ছি, বড়টা রয়েছে আগে এটা শেষ করব তারপর। আর এখান থেকে বড়টার থেকে অল্প দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। তা এখন কাজু বাদামটা দিয়ে দেবো আমি। ঘিয়ে কাজু বাদাম দিয়ে দিয়েছে, এখন কিশমিশটা দেব। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা প্রথম একবার রান্না করেছি, শুধু আমার জন্য একবারের মতন রান্না করেছি অল্প, তা এত বেশি রান্না করিনি, দেখি কেমন হয় না হয়। তোমাদেরকে নতুন হাতে করছি প্রথম, তা কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। তা আজকে তোমাদেরকে পোলাও রান্না করা দেখাচ্ছি, মা তো খাসির মাংস অলরেডি রান্না করেছে। আর কি বলো তো, এক জায়গা থেকে আর এক জায়গায় না রান্না করতে গেলে না সব মাথা গুলিয়ে যায়, কোনটা কি লাগবে না লাগবে আমি ভুলে যাচ্ছিলাম। তা নিজের ঘরে সব কিছুই থাকে, আর এখানে এটা ওটা মনে করো বের করে করে নিতে হচ্ছিলো, এর জন্য না মাথায় কিছু থাকছে না, মনে করো একবার জল বেশি দেবো একবার জল কম দেবো এরকম হয়ে যাচ্ছিলো। কিন্তু ভালোই হয়েছিল, একটু জল মনে করো প্রথমে যদি জলটা বেশি দিতাম তাহলে একটু নরম ভাবটা হতো না, একটু নরম ভাব হয়েছিল। তা বলেছিলো যে ভালোই হয়েছে, প্রথমবার করেছিস তো এই তুলনায় ভালোই হয়েছে, দ্বিতীয়বার করলে সেই ভুলটা আর হবে না। অনেকে মনে করো স্বীকার করে না, অনেকে স্বীকার করে, আমি স্বীকার করে নিচ্ছি যে একটু নরম হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমি খেয়েছি, কেননা আমি একবার রান্না করেছি কিন্তু একার জন্য রান্না করেছে তো এর জন্য বুঝতে পারিনি। আর এখানে তিনজন কি চারজনের মতন রান্না হচ্ছে, সে তুলনায় জলটা একটু বেশি লাগতো, সে তুলনায় আমি কম দিয়েছিলাম প্রথমে, তারপরে আবার দিয়েছি, সেটাতে একটু নরম হয়ে গেছিলো কিন্তু খেতে ভালোই লাগছিলো খেতে। পোলাও তো মা একবার দেখে নিয়েছে, মা বলেছে আমি পরে আমি ট্রাই করব।
পোলাও রান্নাটা মা জানে না, এর জন্য মা ভয় করতে চায়নি যে তুই করতে পারিস তুই কর, কিন্তু আমারও একটু গণ্ডগোল হয়ে গেছিল, কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় না সব গুলিয়ে যাচ্ছিল যে কোনটা কি দেব না দেব এর জন্য। তা সেরকম বেশি কিছু লাগে না, অল্পতেই হয়ে যায়, কিন্তু তাও মনে করো একটা জিনিস ভুল হয়ে গেছে, জলটা একটু বেশি কম হয়ে গেছিলো এর জন্যই, তাছাড়া এমনি কোনো কিচ্ছু হয়নি, সব কিছু পারফেক্ট হয়েছিল, শুধু জলের জন্য একটু পারফেক্টটা একটু কম লাগছিলো। কিন্তু প্রথমবার ট্রাই করলাম, পরের বার মানে দ্বিতীয়বার আর ভুল হবে না। সেই মানুষ তো দেখেই শেখে, আমিও দেখে শিখবো, কেননা কেউ তো আগ বাড়িয়ে পেটের থেকে তো শিখে আসে না, আমার বলতে কোনো দ্বিধাবোধ হয় না, কেননা যেটা পারবো না পারবো না, যেটা পারবো তো পারবো, আর যেটা মনে করো হবে না সেটা বলতে কেন বাধা, তাই না? আর সেটা করতে করতে হয়নি, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন ট্রাই করছি। অনেকেই দেখবে ভিডিও কেটে কেটে তোমাদেরকে ভালো পারফেক্ট হয়েছে সেই রকমটাই দেখায়, কিন্তু আমি সেটা দেখাবো না, আমার যেটা হবে না হবে না, সেটা হবে হবে, সেটা দেখাতে কোনো বাধা নেই, কেননা আমি শিখছি, জিনিসটা ভুল হতেই পারে। তা একটু জল কম হয়েছিল, আর পরে আমি একটু জল বেশি দিয়েছিলাম বলে একটু নরম হয়ে গেছিল, কিন্তু খেতে দারুণ হয়েছে, মানে এটা আমি বারবার বলছি, কেননা ভালো যেটা হয়েছে সেটা তো বলবোই, কিন্তু জলের জন্য একটু অন্যরকম লাগছিল, কিন্তু দ্বিতীয়বার আর সেই ভুলটা হবে না। তাই প্রথমে যে জলটা দিয়েছিলাম সেটা আমার একটু কম দেওয়া হয়ে গেছিলো, এটা যদি একটু বেশি করে দিতাম তাহলে আর জল লাগতো না পরে। আর এইভাবে শিখে নেওয়া জিনিস, এইভাবে মানে একটু ভুল টুটি হয় বলে আগের থেকে শিখে নেওয়া ভালো, পরে যখন বানাবো ভালো করে বানাবো তখন আর ভুল টুটি হবে না, তখন পারফেক্ট হবে। তাই দেখো এই যে জলটা একটু পরে দিয়েছিলাম, যে জলটা একটু ঘি দিয়েছিলাম, এই জিনিসটা একটু কম দিলে ভালো হতো, ঘিটা ঠিক আছিলো কিন্তু জলটা একটু কম দিলে ভালো হতো, এটা আবার শুকিয়েছিলো, একটু দানা দানা ভাব ছিল তার জন্য জলটা দিয়েছিলাম, কিন্তু এই জলটা একটু কম দিলে দেখো আঠালো ভাবটা রয়েছে, সেই আঠালো ভাবটা আর হতো না, এটাই হলো মনে করো ভুল হয়ে গেছিলো। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি, চলো রান্না তো কমপ্লিট হলো, এটা শুকিয়ে দেখো, এমনি দেখো ভালোই হয়েছে, শুধু কী বলতো ঝরঝরাটা হয়নি, দেখো এই ঝরঝরাটা কম ছিল, এটাই যদি ওটা যদি হতো পুরো ভাতের মতন হতো, একটু ঝরঝরা কম হয়েছে এই যা, কিন্তু খেতে দারুণ হয়েছিল, আমি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার কাছে দারুণ লেগেছে, বাবাও খেলো ভালোই, ভাইও খেয়েছে, তা পরের দিনও ছিল, অনেক পরের দিনও আমরা খেয়েছি। তা বেশি বড় ভিডিও করব না, এখানে শেষ করব, কেমন হয়েছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের কেমন লাগলো, আমি যা বললাম সত্যি বলেছি, এখানে শেষ করছি।